সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, সিরাজগঞ্জের শেখ কালা মিয়া এবং ধলা মিয়া হাত কাঁপাচ্ছে গাবতলির। দর্শক, আমরা শুনবো এই দুটি সবচেয়ে বড় বড় যে সারগরু এই সিরাজগঞ্জ থেকে নিয়ে আসা শেখ কালা মিয়া এবং শেখ ধলা মিয়া। দর্শক, একজন স্কুল মাস্টারের দুটি গরু অনেক কষ্ট করে লালন পালন করে তিনি গাবতলি হাটে নিয়ে আসছেন, কেন আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি 2023 সালে অনেকেই বড় গরু বিক্রি করতে এসে লাস্টে বিক্রি করতে না এসেও তারা হলো বাড়ি ফেরত নিয়ে গেছেন, অনেকে ট্রাক ভাড়া দিতে পারেন নাই। কিন্তু এবার চিত্রটা একটু ব্যতিক্রম দেখতেছি, এখন পর্যন্ত মানে বড় কোনো গরু বিক্রয় হয় নাই গাবতলি হাটে। এখন আসানোর আমরা যতটুকু এই হাট ঘুরে যতটুকু জানতে পারলাম। দর্শক, আমরা প্রথমে একটু কালা মিয়া এবং ধলা মিয়া দুজন দুইটা গরুকে এই দুই ভাইকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এটা হলো কালা মিয়া। দর্শক, আমরা আপনাদেরকে দেখাই, এটা কালা মিয়া, আর পাশে রয়েছে আরেকটি, সেটা হলো ধলা মিয়া। দর্শক, ধলা মিয়া গরুটি আপনারা একটু দেখতে পাচ্ছেন, বিশাল সাইজের বিশাল দেহের এই গরুটি। দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন যে গরুটিকে যেভাবে আসলে ডিসপ্লে করা হয় সেটা কিন্তু না করতে পারলে কিন্তু গরুটি আরও অনেক বড় আকারে দেখা যেত। কারণ হলো হাটের ওইভাবে পরিকল্পনা থাকা না থাকার কারণে হয়তোবা এই ধলা মিয়াকে ভালোভাবে মানে দেখানো যাচ্ছে না। কারণ যদি আপনাদেরকে যদি দিনের বেলায় এই গরুটিকে দেখানো যেত তাহলে হয়তো আপনারা বুঝতে পারেন। দর্শক, এই গাবতলি হাটে লাইভ দেওয়ার কারণ হলো যে স্কুল মাস্টার বলে যে ভাই একটু লাইভ দেওয়া যায় না, এই কারণে কিন্তু আমাদের লাইভ দেওয়া হয় না। দর্শক, চলুন আমরা একটু কথা বলি স্কুল মাস্টারের সাথে। ভাই চলে আসেন আপনি একটু দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি নাম আপনার? মোহাম্মদ আবু হাসান। আবু হাসান ভাই, আবু হাসান ভাই আমাদেরকে একটু বলেন এই যে শেখ কালা মিয়া এবং ধলা মিয়া, এটা এই ধরনের নাম কেন ভাই? শেখ পরিবারের লোক নাকি? জি অবশ্যই। হ্যাঁ জি, আমার শেখ বংশের আর কি। মানে এটা কেমন, এর স্টাইলগুলো কেমন, এগুলো একটু বলবেন। আসলে এটা আমি অনুপ্রাণিত হয়েছি যে কি ইমরান ভাই, সাদিক এগ্রোর ইমরান ভাই, উনি ওনার যে একটা সার গরু সেটা বিক্রি করছেন ব্রাহ্মা, উনি বলছেন যে এটা বংশমর্যাদা সম্পন্ন গরু। তো উনি যদি বংশমর্যাদা সম্পন্ন গরু বলতে পারে, তা আমার শেখ পরিবারে জন্মগ্রহণ করলে শেখ গরু সেটা শেখ উপাধি করলে তো খারাপ হয় না। তো সেখান থেকে আমি শেখ ধলা মিয়া, শেখ কালা মিয়া নাম দিয়েছি। আচ্ছা, এই শেখ কালা মিয়া এবং ধলা মিয়া আসলে দামটা কেমন দিয়েছেন একটু যদি আমাদেরকে বলে? আমি প্রায় চাচ্ছি দুইটা মিলে 25 লক্ষ টাকা। দুইটা মিলে 25 লক্ষ টাকা চাচ্ছেন? আচ্ছা, দুইটার ওয়েট কেমন একটু বলবেন? দুইটা একত্রে 2400 কেজি হবে, মানে প্রতিটা 1200 কেজি। প্রতিটা 1200 কেজি? এটা কি আপনি লাইভ ওয়েট দিয়েছেন, মানে কোনো স্কেলে দিয়েছেন নাকি আপনি ফিতার মাপে বলতেছেন? না না, লাইভ ওয়েটে দিয়েছি। লাইভ ওয়েটে দিয়েছেন দুইটা 2400? জি। মানে এক একটা কত করে? 1200 কেজি। মানে দুইটা কি ভাই, দুইটা কি আপনার মানিল খামারের গরু? জি জি অবশ্যই খামারের গরু। আমাদেরকে একটু বলবেন যে এটা কখন ক্রয় করা হয়েছে, নাকি আপনার গাভীর থেকে বাচ্চা সেই গরু? না, ওর মায়ের আমার মানে খামারে জন্ম। ওর মায়ের জন্ম? মায়ের জন্মে আমার খামারে, মানে বংশ পরম্পরা। বংশ পরম্পরা। আচ্ছা, এই জাতের আর কোনো কিছু গরু আছে কি না? এবার এই দুইটা যদি বিক্রি হয়ে যায় 2024-25 সালে কোনো গরু আছে? আগামী আগামী যা আছে। আগর নাম কি হবে? এখনো আমি আশাবাদী যে ন্যায্য মূল্য পাবো, এরকম আশা। আমি ন্যায্য মূল্য পাবো এরকমই আশাবাদী। ন্যায্য মূল্য পাবেন আশাবাদী? কখন আসছেন হাটে আপনি? গতকালকে। গতকালকে হাটে আসছেন কয়টার দিকে? এই 9টার দিকে এখানে বসছি। সকাল 9টায় না বিকাল? সকাল 9টায়। তো এই গরুগুলার সকাল 9টা থেকে আনার পর এই পর্যন্ত কি ধরনের দাম ক্রেতা ক্রেতারা বলেছে একটু যদি বলেন? আশানুরূপ হয় না, এটার দামটা বলা যাবে না। আশানুরূপ হয় না? আমরা দেখেছি যখনই মানে হাটে গরু আসে সাথে সাথে যে গরুগুলার দাম যদি তখনই বিক্রি না হয় পরবর্তীতে কিন্তু যতদিন দিন যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে গরুর দাম কিন্তু ততই কমে যাচ্ছে। বড় গরু কাস্টমার তো আজকে থেকে আসতেছে। বড় গরু কাস্টমার আমরা যতটুকু দর্শক জানি যে সাদেক গ্রুপ থেকে যে কাস্টমার আমাদেরকে বলেছিলেন, আমরা একটা ইন্টারভিউর মাধ্যমে জানতে পারলাম যে তিনি তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে সাধারণ যারা কৃষক রয়েছে আপনার সিন্ডিকেটের কারণে বড় গরুগুলোর দাম পায় না, কারণটা কি? বলে যেন আমি সিন্ডিকেট করি, তাহলে সব খামারিরা মিলেও তো তারা সিন্ডিকেট করতে পারে। তাহলে আমি বলে সিন্ডিকেটটা কি? আমি আইনা এসি রুমের ভিতরে এনে তাদেরকে আপেল কমেলা অনেক
ঠান্ডা এসি বাতাস খাওয়াই, তারপর আমি গরুটার দাম বলি, সেভাবে কিন্তু তারা গরুটার দাম একটু বেশি দামে কিনে নিয়ে যায়। কারণ যে পরিবেশের লোক যেখানে আসে সেখানে যদি না আসতে পারে তাহলে বড় গরুর কাস্টমার সেভাবে আসে না। সাধারণত গাবতলি তিনি বুঝাতে চেয়েছেন, গাবতলিতে অনেক মানুষের ভিড়ে, এই যারা ভালো অট্টালিকায় থাকেন, ভালো পরিবেশে থাকেন, হাজার কোটি টাকার মালিক, সেই মানুষগুলো সাধারণত ওই পরিবেশে ছাড়া এই গাবতলি হাটে আসতে চান না, সেই কারণে গরুগুলার দাম নাকি পান না, এই কথাটা তিনি বলেছেন। এবং বড় গরুর সাধারণত বিক্রি হয় ঈদের আরও 10 দিন আগে, সেই কথাগুলো বলেছেন আমাদেরকে একটা ইন্টারভিউতে ইমরান সাহেব। আমরা আপনি আমার কথাগুলো শুনেছেন যে ইমরান সাহেব কি বলেছেন, আমাদেরকে একটু বলেন যে আপনারা ছোট খামারিরা সবাই মিলে একটা সিন্ডিকেট করতে পারেন না? না, ছোটো খামারি কখনো সিন্ডিকেট হয় না, সিন্ডিকেট করতে অনেক কিছু মানে তাদের অনেক আর কি কৌশল থাকে, সেটা আমাদের নাই। মানে তারা তো অনেক আমরা কাস্টমারগুলো তারা হাতে রাখতে পারে, আপনারা খামারি মিলে তো মানে গরুগুলোকে একত্রিত করে একটা শো আর মানে শোডাউন দিতে পারেন, একটা ডিসপ্লে করতে পারেন, একটা মানে লো আর ডিসপ্লে করার মাধ্যমে তো আপনারা বুঝতে পারেন যে আপনাদের গরুগুলো আসার উপর অনেকটা কম দামে আপনারা বিক্রি করছেন, তবুও আপনার গরুগুলো বিক্রি হয় না, কারণটা কি? খামারিরা কেন কাঁধে চাঁদ রাতে? আসলে প্রান্তিক খামারি এরা ঐক্যবদ্ধ হওয়া কঠিন, সাধারণ জনগণ কখনো এটা ঐক্যবদ্ধ হতে পারে না। আপনি রাজনীতির মাঠে দেখেন যে বড় বৃহৎ দলগুলা তারা যে পর্যায়ে যায়, জনগণকে আমরা কখনোই সম্পৃক্ত করতে পারি না, তাহলে কিন্তু সরকারের যে কোনো দাবি আমরা দেখেন আপনার কিন্তু পাওয়ার আছে, আপনার বিশাল বড় পাওয়ার আছে। আপনি সিরাজগঞ্জের শেখ কালামিয়া, শেখ ধলামিয়া, আপনার শেখ পরিবারের মানে দুইটা দুই ভাই রয়েছে, থাকতে আপনি ক্ষমতার অভাব করতেছেন আপনি? না না, এখানে সেই ক্ষমতার কথা বলা হচ্ছে না, তাহলে কোনটা? না সেটা না, এটা তো শেখ পরিবারের জন্ম হিসেবে দেয়, ও শেখ পরিবার মানে তাদের বংশ পরম্পরা শেখ পরিবারের জন্মগ্রহণ করেছে। আমরা শেখ পরিবার মানে আপনি শেখ পরিবার? কি নাম আপনার? আবু হাসান। আবু হাসান শেখ, আমরা শুধু তো শেখ ব্যবহার করি না এখন, আগের মতো আগে তো প্রত্যেকে আমরা প্রত্যেকেই ব্যবহার করতাম নামের প্রথম বা শেষে, কিন্তু এখন কিন্তু সেটা প্রচলন নাই, এখন প্রচলন নাই, প্রচলন নাই, তাই আমি এই গরুর মাধ্যমে সেটা আবার মানে প্রকাশ করতে চাচ্ছি। আচ্ছা, আপনার এই যে ছাদের গরু, আপনি তো মানে আপনার মাথার উপরে গরুটি, আচ্ছা এই গরুটিকে আসলে আপনি বলছেন যে 1200 কেজি ওয়েট এক একটা, এই দুই ভাইয়ের যে একজন যদি নেয় তাহলে সেই সুবাদে আপনি কোনো ডিসকাউন্ট থাকবে কি? অবশ্যই আছে, আপনার গরুগুলো ক্রয় করতে আসে তাহলে আপনি সেই ভালো মানুষ হিসেবে আপনি তাকে অনেকটা সেগমেন্ট করতে পারেন। যেমন একজন বলতেছে যে আপনার গরুর এই সমস্যা সেই সমস্যা, আমি তখন নিরুৎসাহিত হয়ে যাবো এবং ওনার সাথে আমার কথা গরমিল হয়ে যাবে বা আমি নাও বিক্রি করতে পারি। আসলে কি সমস্যা? না, এটা আমি বুঝাতে চাচ্ছি যে একজনের আগ্রহের ভিত্তিতে সেটা আমি তাকে বেশি মূল্যায়ন করতে পারি। আচ্ছা, তার মানে হলো দর্শক কাস্টমারের পছন্দের ভিত্তিতে যদি তার কথা পছন্দ হয় তাহলে এই স্কুল মাস্টার তিনি দুইটি গরুই বিশেষ সার দিবেন এবং দামও অনেকটা কমিয়ে দিবেন। দর্শক, আমাদের এই ফেসবুক পেজে লাইভটা দেওয়ার কারণটা হলো এই স্কুল মাস্টার ভাই মানে তিনি হলো একজন মানুষ গড়ার কারিগর, তিনি এই গাবতলি হাটে গরু বিক্রি করতে আসছেন। আমরা একটা জিনিস চিনে, একজন মানুষ গড়ার কারিগর যখন গরু বিক্রি করতে হাটে আসে সেখানে এসে কতটা লাঞ্ছনা বঞ্ছনা পেতে হয়, যারা গরুর হাটে গাবতলি হাটে গরু বিক্রয় করতে আসেন তারাই একমাত্র বলতে পারে, কারণ বাথরুমের সমস্যা থাকে যেতে। তবে এবার ডিপজল সাহেব দায়িত্বটা নেওয়ার পর হাটের পরিস্থিতি বা সম্পূর্ণভাবে একটু আলাদা হয়েছে এবং ভিন্ন চরিত্র আসছে এবং মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ মনে করে হাঁটতে পারতেছে, চলতে পারতেছে। এবং এবার হয়তোবা আশানুরূপ যে প্রান্তিক খামারিরা যারা রয়েছেন তারা হয়তোবা গরু দামগুলো আশানুরূপ হয়তো পেতে পারেন, এটা আমাদের মানে আশাবাদী আমরা। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা টাইমলাইনে যদি ভিডিওটি শেয়ার দেন, যে ব্যক্তি আপনার এই গরুর ভিডিওটি দেখতে পায় না তাহলে হয়তো সেও দেখতে পাবে, দর্শক দাম সম্পর্কে জানতে পারবে। দর্শক ভালো থাকুন, আপনার মোবাইল নাম্বারটা আপনার দিতে চাই? জি, 01733-266-866। এই নাম্বারটা কে ধরবে? জি আমি। আপনি ধরবেন? জি। ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল বা
থেকে আজকে থেকে আমাদের কন্টিনিউ পদরের নামাজ পর্যন্ত আমরা হাটে রয়েছি। কন্টিনিউ আমাদের একটার পর একটা লাইভ থাকবে এবং যে গরুগুলো ক্রয় বিক্রয় হবে সেই বিক্রয় গরুগুলো আমরা ভিডিও চিত্র ধারণ করে চেষ্টা করব আমাদের ফেসবুক পেজ সাত বাংলা এবং মেরি বিটিভি এবং সাত বাংলা টিভিতে আমরা পোস্ট করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ থাকলো, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।